হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সুস্থ এবং ভালো আছেন। সো আবারও আপনাদের মাঝে হাজির হলাম আরেকটি নতুন গেমসের রিভিউ নিয়ে। আর এই গেমসটি একটু ভিন্নধর্মী, কারণ ইতোমধ্যে আপনারা যারা আমার চ্যানেলে আগের থেকেই আছেন তারা হয়তো জানেন যে আমি মূলত সিমুলেটর গেমস নিয়ে রিভিউ দিই, অর্থাৎ বাস ট্রাক এগুলো সিমুলেটর গেমস নিয়ে আমি রিভিউ করি। আর আজকের ভিডিওতে দেখাবো কিভাবে আপনারা বাংলাদেশি রিক্সা গেমস চালাবেন আপনার অ্যান্ড্রয়েড ফোনে। সো আর দেরি না করে আমরা ভিডিওটি শুরু করে ফেলি। বাংলাদেশি রিক্সা গেমস চালানোর জন্য যা করতে হবে তা হলো, প্রথমেই আপনারা আপনাদের মোবাইলের গুগল প্লে স্টোর অ্যাপসটি ওপেন করবেন। এই দেখুন আমি করতেছি, এই করলাম ওপেন। ওপেন করার পর এখানে সার্চ করবেন বাইসাইকেল টুকটুক টুকটুক, এটা সার্চ করলে আমাদের গেমটি চলে আসবে। সো আমি সার্চ করলাম, সার্চ করার পর এই দেখুন প্রথমটি হলো আমাদের কাঙ্ক্ষিত গেমসটি। সো এখান থেকে আমরা ইনস্টল করে নেব। এই গেমসটির সাইজ হলো 60 MB। সো আপনারা যারা 1 GB র্যামের মোবাইল ইউজ করেন তারাও খেলতে পারবেন, 500 MB র্যামের যারা মোবাইল ইউজ করেন তারাও খেলতে পারবেন। সো আর কথা না বাড়িয়ে আমরা ইনস্টল করে নেই, আপনারাও ইনস্টল করে ফেলুন। সো ইনস্টল হওয়ার পর আবার ফিরে আসবো আমাদের ভিডিওটিতে। আশা করি আপনারাও ইনস্টল করতে পারছেন। ইনস্টল করার পর আপনারা সিম্পলি গেমসে ঢুকে যাবেন। এই দেখুন আমি ঢুকতেছি, এই ঢুকলাম ওপেনে ক্লিক করলাম, গেমস ওপেন হবে। আর কিছু কথা বলে রাখি, আপনাদের যাদের মোবাইলের র্যাম 500 MB তাদের জন্য আমার একটি টিউটোরিয়াল ভিডিও আছে যে কিভাবে আপনাদের মোবাইলটি ফাস্ট করবেন, তা আমি আই বাটনে দিয়ে দেবো উপরে ডান পাশে, ছবিটা দেখে নেবেন। এখন এখান থেকে আপনারা ক্লিক করবেন অ্যাকসেপ্ট, করলাম ক্লিক। ক্লিক করার পর এই দেখুন বাইসাইকেল টুকটুক রিক্সা, এখানে নিচে দেখুন একটি সার্কেল করা বাটন আছে প্লে বাটনের মতো, ওইখানে ক্লিক করবেন। করলাম ক্লিক, এইরকম একটি সারফেস আসবে, এখান থেকে আপনারা আপনাদের রিক্সা কিনে ফেলবেন। আর রিক্সা কিনতে হলে দেখুন পরের রিক্সাটির দাম মেবি 500 কয়েন, সো আমার আছে 100 কয়েন, আমি গেমস খেলে খেলে কয়েন জমাবো এবং রিক্সা কিনতে পারবো। আর এটির দাম হচ্ছে 800 কয়েন, সো এটার দাম 1000 কয়েন, এটা 1500। সো মূলত 4টি রিক্সা আছে মেবি, তবু দেখে ফেলি, 1 2 3 4 না 5টা রিক্সা আছে গেমসে। সো প্রথমটি আনলক করা থাকে। সো এখন আপনারা গেমসে ঢোকার জন্য যা করবেন তা হলো নেক্সট বাটনে ক্লিক করবেন। এই করলাম নেক্সট বাটনে ক্লিক। ক্লিক করার পরে দেখুন এখানে আপনারা 2টি জায়গায় রিক্সাটি চালাতে পারবেন, এক হচ্ছে সিটি আর একটা হচ্ছে অফরোড। অফরোড মিন্স পাহাড় পর্বতের রাস্তাগুলা। সো সিটিতে আপনাদেরকে দেখিয়ে দিই, সিটিতে ঢুকলাম। ঢোকার পরেই দেখুন লেভেল 1 কমপ্লিট করলে লেভেল 2টি আনলকড হবে, এরকম অনেকগুলো লেভেল আছে। দেখে নিই আমরা কতটুকু লেভেল আছে, লেভেল আছে 10 পর্যন্ত। সো লেভেল 1 খেলতে হবে, লেভেল 1টি খেলিয়ে দেখিয়ে দিই আমি কিভাবে ফিনিশ করতে হয়। সো গেমসে ঢুকলাম, সো লেভেল 1 এর মূল উদ্দেশ্য হচ্ছে আপনি একটি জায়গায় যাবেন এবং গিয়ে একটি মহিলাকে পিক করবেন, অর্থাৎ রিক্সাতে তুলবেন, এটাই হচ্ছে আপনার লেভেল 1। সো এখান থেকে আমরা ওকেতে ক্লিক করলাম। ক্লিক করার পর আমি একটু চালিয়ে দেখিয়ে দিই, ড্রাইভে ক্লিক করলে সামনে যাবে, আর বাম ব্রেক এবং রিভার্স লেখাতে ক্লিক করলে ব্রেক করবে এবং পিছনে আসবে। আর বাম পাশে এই দেখুন সময়ের নিচে গোল যে দেখা যাচ্ছে এটি হচ্ছে ম্যাপ, ম্যাপে নীল একটি বিন্দু আছে এখানে আমাদের যেতে হবে, সো ওইটা কিন্তু ডান পাশে। সো আমি একটু চালিয়ে দেখিয়ে দিই, এখানে ক্লিক করলাম, ক্লিক করে রাইটে ক্লিক করলাম, ডান পাশে গেল, ডান পাশে গেল। এই এখন আমরা চালাই, চালিয়ে চালিয়ে আমাদের গন্তব্যে যাওয়া লাগবে আমাদের। সো চালাচ্ছি, এই দেখুন আমি কিন্তু পেয়ে গেছি পয়েন্টটা। সো এখানে আমরা চলে যাই, এখানে গিয়ে পার্কিং করতে হবে, রাইটে ক্লিক করলাম, ক্লিক করে এখানে আমি একটু ব্রেক করে দিই, ওকে। এই দেখুন মহিলা চলে আসছে, আর মহিলা উঠার পরেই কিন্তু লেভেলটি কমপ্লিট হয়ে যাবে। সো আশা করি আপনারা এক লেভেলটি শেষ করতে পারবেন, এই দেখুন লেভেল কমপ্লিট। সো নেক্সটে ক্লিক করলে লেভেল 2 আসবে। এখন আপনাদেরকে দেখিয়ে দিই অফরোডের কথা যে বলেছিলাম ওইটা দেখিয়ে দিই। সো এখন আমরা হোমে ক্লিক করি, হোমে ক্লিক করার পর এখান থেকে আমরা চলে যাই প্লেতে, নেক্সটে, এ দেখুন অফরোড, আমার এই মোবাইলে অফরোড আনলক করা। সো আমি এখন দেখিয়ে দিই,
অফরোডে ঢুকলাম, ঢোকার পর লেভেল 1। এই দেখুন অফরোডের ম্যাপটা কিন্তু অনেক সুন্দর এবং জায়গাগুলো অনেক সুন্দর, পাহাড়ি এলাকা। সো আশা করি আপনারা খেলে মজা পাবেন। আর এই অফরোডের লেভেল 1 হচ্ছে পিক অ্যান্ড ড্রপ আর্মি অফিস টু বেস, অর্থাৎ একজনকে রিক্সায় নিতে হবে এবং তাকে আর্মি অফিসে ড্রপ করতে হবে, নামিয়ে দিতে হবে। সো আর্মি অফিসে আমাদের যেতে হবে একজন প্যাসেঞ্জারকে নিয়ে। এখান থেকে আমরা ওকে ক্লিক করলাম, ওকে ক্লিক করার পর এই চালাচ্ছি। এই দেখুন এখানেও কিন্তু ম্যাপ আছে, বাম পাশে নিচেই হচ্ছে ম্যাপ। এখানে দেখুন টিয়া কালারের মার্ক করা একটি বিন্দু আছে, ওইখানে আমাদের যেতে হবে কারণ ওইখানে আমাদের প্যাসেঞ্জার। সো এখন আমরা চালাই, রোডটা আমার কাছে অনেক ভালোই লাগছে। আশা করি আপনাদের বাসায় কোনো শিশু বা ছোট কেউ থাকলে তাদেরকে যদি গেমসটা দেন অনেক মজাই পাবে খেললে। সো আর কথা না বাড়িয়ে আমরা একটু দেখে ফেলি। এই দেখুন আমি কিন্তু পেয়ে গেলাম পার্কিংয়ের জায়গা, ওনাকে তুলতে হবে আমার রিক্সায়, আর্মি অফিসারকে। সো এখানে আমরা গিয়ে একটু ব্রেক করে দেব, এই করলাম ব্রেক, আর্মি অফিসার উঠে গেল। সো এখন আমাদের যেতে হবে, দেখুন ম্যাপে কিন্তু আরেকটি সবুজ পয়েন্ট আসছে, ওইখানে আমাদের যেতে হবে। সো আমি চালাচ্ছি। সো নেক্সটটা দেখাবো কিভাবে আপনারা বাংলাদেশি সিএনজি যে আছে অটোরিকশার মতো সবুজ কালারের ওইগুলো চালাবেন। সো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি বাজিয়ে দেবেন। আর কথা না বলে আমি চালিয়ে দেখাই, আপনারা দেখতে থাকুন। সো আজকের মতো বিদায় নিলাম, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।